निशाद 19 take 3 করোনায় ক্ষতবিক্ষত উত্তরবঙ্গের বন জঙ্গল পাহাড়ের মনের কথা সেলুলয়েডে আঁকা জীবন যন্ত্রণার জীবন্ত দলিল বলছেন জলপাইগুড়ির পরিচালক অভ্রদীপ ঘটক কলকাতা থেকে দুজন ঘুরতে আসেন আর বিদেশ থেকে দুজন ঘুরতে আসেন এবার এরা এরা যখন জঙ্গল মহলে আশেপাশে ঘুরে ঘুরে দেখেন তখন এদের চোখ দিয়ে দেখা যায় যে এদের জঙ্গল মহলে অবস্থাটা খুব খারাপ আর কি ভয়ঙ্কর স্ট্রাগলের মধ্যে তো সেদের খাওয়া নেই বাড়িতে কাজ নেই নটি ছোট একুশটি তথ্যচিত্র নির্মাতা অভ্রদীপ ঝুলিতে একাধিক আন্তর্জাতিক সম্মান ইতিমধ্যে চর্চায় মুক্তির অপেক্ষায় থাকা ফিল্ম কবিতার জন্য দেশ বিদেশের কবিদের নিয়ে দু ঘন্টার পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরির ফাঁকেই আরো একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন পরিচালক ছবির নাম নিশাদ দেহ ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন এরা কাজ পাচার করছেন এবং অ্যানিমাল ম্যান কনফ্লিক্ট যেটা আছে সেটা তো আছেই এবং এই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ঘটনাগুলো সব সত্যি ঘটনা মানে যে ঘটনাগুলো ছবিতে দেখানো হয়েছে বেশিরভাগ ঘটনা সত্যি মানে সবটাই সত্যি পাওয়া যায় এবং সেগুলো রেকমেন্ডেশন আমরা ঘুরে ঘুরে করেছি আর কি ফিল্ম তৈরির ফাঁকে নিজেই করোনা আক্রান্ত হন পরিচালক কিন্তু কাজ থেমে থাকেনি আনলক ওয়ান থেকে শুটিং শুরু প্রেক্ষাপট জুড়ে ডুয়ার্স পর্যটকদের চোখে দেখা উত্তরবঙ্গের জঙ্গলের বাসিন্দাদের জীবন কথা উত্তরবঙ্গের কলাকুশলীদের নিয়ে তৈরি 3 ঘন্টার ফিল্ম অগস্টেই ফ্রান্স ক্যালিফোর্নিয়া পোল্যান্ড বাংলাদেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে নিশাদ জলপাইগুড়ি থেকে শান্তনুকর News18 বাংলা বালুরঘাটের জলঘর পঞ্চায়েতের কাশিয়া খাড়ির ওপর পাকা সেতুর দাবি দীর্ঘদিনের সেতু না হওয়ায় বর্ষা এলাকার মানুষের ভরসা আজও নৌকা এখন ভরসা এই নৌকা নৌকা ছাড়া যাতায়াতের উপায় নেই দুর্ভোগের এক শেষ জলঘর পঞ্চায়েতের বাসিন্দাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে চক ভিগু হয়ে জলঘর পঞ্চায়েতের কাশিয়াখাড়ি এই কাশিয়াখাড়ির ওপর দিয়ে যাতায়াত করেন রাধানগর গঙ্গাসাগর গোপীনগর ও ত্রিকুল এলাকার কয়েক হাজার মানুষ গ্রীষ্মে খাড়িতে জল থাকে না তখন যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো কিন্তু ভরা বর্ষায় সেই বাঁশের সাঁকো জলে ভেসে গিয়েছে এখন ভরসা তাই নৌকা অভিযোগ স্বাধীনতার এত বছর পরেও কাশিয়াখাড়ির উপর পাকা সেতুর দাবি অপূর্ণই থেকে গেছে ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতিও মেলে কিন্তু কাজের কাজ হয় না বলে অভিযোগ সাধারণ জনগণের যে অবস্থা বন্যার সময় কৃষকদের বিশেষ করে এটা তো কৃষি প্রধান দেশ আমাদের এলাকা আমাদের এটা দুর্ঘটনা নৌকার আগে কতবার ডুবে গেছে কাজ হবে হবে কই কিছু হচ্ছে না আমি যতদিন হচ্ছে এই দিক দিয়ে যাওয়া আসা করতে করছি তখন থেকেই দেখছি এই অবস্থায় আছে আমরা চাইছি ব্রিজ হোক লোকের যাওয়া আসা সুবিধা হবে এটাই আমরা চাইছি কই হচ্ছে বছর বছর একই ছবি চেনা বর্ষা চেনা নৌকা চেনা দুর্ভোগ এবং চেনা প্রতিশ্রুতি ওখানটাই প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন তো সেক্ষেত্রে পঞ্চায়েত তো সেটা করতে পারে না বিষয়টা আমরা বরাবর সে নজরে এনেছি বিষয়গুলো নিয়ে যাতে খুব দ্রুত মানে একটা ব্রিজ তৈরি হয় তাহলে প্রচুর লোক উপকৃত হবে স্থানীয়দের একটাই প্রশ্ন কংক্রিটের ব্রিজের জন্য আর কত অপেক্ষা করতে হবে আর কতদিন নৌকায় যাতায়াত করতে হবে এই দুর্দশা কবে ঘুচবে দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল News18 বাংলা